আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্সরা, আজকে আমার আনিকার জন্মদিনের খাবার তৈরি করেছি। ইজি পোলাও রাইস করেছি। তো ইজি পোলাও রাইসটা কীভাবে করেছি তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি প্যান নিয়েছি, প্যানের ভিতরে তেল দিয়ে দিয়েছি আর ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার পর আমি তেজপাতা, তারপর কিছু এলাচি, দারচিনি আর লবঙ্গ, গোলমরিচ আর কিছু জিরা, শাহী জিরা এগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভাজার পর আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ আর আদা রসুনের কিউব দিয়ে দিব। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। এটাকে কাঁচা পোলাও বলে। আমি আমার চাল 1 কেজি চাল দিয়েছি, সেই পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি আর 1 কাপ দুধ দিয়েছি। এটাকে ভালো করে যখন উত্রানি চলে আসবে তারপর আমি চাল দিয়ে দিব। আমি এখানে নিয়েছি চিনি গুঁড়া চাল আর দিয়ে দিব লবণ পরিমাণ মতো। আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতন এই চিনি গুঁড়া চালটা, এখন আমি পাটিতে দিয়ে দিলাম। ফুল আছে রেখেছি। যখন চালে বলক চলে আসবে তখন আমি লো হিট করে দিব। অনেক টেস্টি এই পোলাওটা। নারকেল দুধ দিয়ে সেম ভাবে পোলাও করলে আরো মজা লাগে। তো আমি নারকেল দুধ না দিয়ে দুধ দিয়েছি শুধু, আর দিয়ে দিলাম কাঁচা মরিচ। আর 1 চামচ চিনি। এখন আমি চুলার আঁচটা নেড়ে চেড়ে দিয়ে তারপর চুলার আঁচটা লো হিট করে দিব। আর এই সময় আমার মানে রান্নাটা, রাইসটা সুন্দর করে কুক হয়ে যাবে। এই পর্যায়ে আবার নাড়াচাড়া দিয়ে দিব। এখন চালটা কিন্তু খুব সাবধানে নাড়তে হবে, বিকজ চালটা একটু নরম হয়ে গেছে, তো জোরে নাড়াচাড়া করলে ভেঙে যাবে। পোলাও অলমোস্ট ডান হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া করে দিব। জাস্ট উল্টে পাল্টে দিব। আনিকার জন্মদিন উপলক্ষে খুব তাড়াতাড়ি এই পোলাওটা করেছি। আর এই পোলাওটা রোস্ট, রেজালা, যে কোনো খাবার তরকারি দিয়ে খাওয়া খেতে অনেক মজাদার। আর উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। এখন আর নাড়াচাড়া করবো না, ঘিটা এমনিতেই গলে ভিতরে চলে যাবে। এটা হোমমেড ঘি আমি তৈরি করেছি, এটাও আমার ভিডিওতে দেওয়া আছে। তো পোলাও হয়ে গেছে, এখন ডিশ সাজাবার পালা। আনিকার
बार्थडे उपलक्षे आमी डिशटा सजिए तो किभावे सजिए आपनारा देखते थाकुन। प्याजेर बेरेस्ता दिए दिच्छि उपरे। তারপর চার সাইডে আমি এক বসিয়ে দিব। আমার জন্মদিন উপলক্ষে ডিশ সাজিয়েছি তো আপনাদের সাথেও শেয়ার করছি। তারপর আমি উপর দিকে চিকেন রেজালা দিয়ে দিচ্ছি। আর একটু পেঁয়াজের বেরেস্তা উপরে দিয়ে দিচ্ছি। তারপরে কিছু কিউকাম্বার আর টমেটো দিয়ে সাজিয়ে দেব। এই তো হয়ে গেল ডিশ সাজানো। তো এখানে রেজালা, তারপর পোলাওয়ের উপর রেজালা, ডিম আর কালা ভুনা আর সালাদ, বাস দুপুরের খাবার জন্মদিন উপলক্ষে। আনিকার জন্য, আনিকা তুমি তুমি খুশি হয়েছো? তুমি হ্যাপি? আদর দাও বুকে। খেতে বসে গেছে ওরা, বাপ মেয়ের আদর। সোহাগ না পারে, তুমি হ্যাপি আব্বু? নোহাগ কিছু হলো তোমার লক্ষ্মী মা, লক্ষ্মী কেমন করে জমা আমার কলেজে মা। লকডাউন তো, কোনো মেহমান আসবে না, তারপরও মেয়েকে খুশি করার জন্য এই বেলুন দিয়ে সিম্পল করে সাজিয়েছি। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিবেন, তাহলে আমি যে ভিডিও দিব সাথে সাথে পেয়ে যাবেন। এখন খাবার দাবারের পালা। তো আপনারা দেখতে থাকুন আর ভালো থাকুন। আসসালামু আলাইকুম।
ओके अनिका गुड अनिका बोलो थैंक यू हाँ खाओ ना अनुहत खाओ तुमरा खाओ तुमरा तीनों जन एकसाथे खाओ सबाई के एकसाथे दिसी तो वेदर एतो खराब ए सप्ताहटा पुराटाई वेदर खराब छिलो Good girl. अब्बू के खावे दे एक टक क्यूकम्बर नोह तुम्हारा अब्बू के खावे दो ना तुम्हीं बड़ो छेलेरा आसले फैमिली ते बड़ो छेलेरा बेशिरभाग समय गादा थाके आमार छेलेटाओ मन हय एरकमी मन करेछिलाम चालाक टालाक होबे आसले एकबारे गाधा আব্বুর চেহারার সাথে মিল আছে দেখে আমার আব্বু দেখতে এরকম ছিল আর এটা আমার শ্বশুরের মতন এই আমার শ্বশুরটা আমার শ্বশুর চেহারাটা এরকম ছিল দেখে আয় টাকা আর উনি আমার শাশুড়ির মতন আমার শাশুড়ি এরকম বড় একটা নাক ছিল আর অনেক সুন্দরী ছিল আর এইটা কার মতো হইছে এটা আমার মতো হইছে No, she look like my face. আসবো তো তোমরা খাও মজা লাগতেছে তোমাদের কাছে মজা লাগতেছে এনজয় করতেছো নহাত নাইস করে খাও